নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বর্তমান সময়.com। যে খবরে নজর রাখবো, ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার বাক্সভর্তি বোমা ও আগ্নেয়াস্ত্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাটপাড়ায় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর বাড়ি থেকে বাক্সভর্তি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর বাড়ি থেকে উদ্ধার বাক্সভর্তি বোমা এবং আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই এলাকাতেই বাড়ি রয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। ঘটনাস্থলে পৌঁছায় অর্জুন সিং, সে ছবি আপনারা দেখছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। অর্জুন সিং কি বলছেন শুনবো। না, কাল থেকে উত্তপ্ত করে রেখেছে। নমিত সিং, পপ্পু সিং বলে একটা ছেলে আছে, আর কি নাম রঞ্জিত সিং, এরা ওপেনলি তৃণমূল করে, তৃণমূলের আশ্রিত গুন্ডারা ওপেনলি বম নিয়ে লোককে থ্রেট করছে, তাড়া করছে। সিসিটিভিতে ক্যামেরাতে এসেছে, বম নিয়ে লোককে তাড়া করছে, পুলিশকে বললে কিছু করছে না। এই তারপরে আমরা খোঁজ নিতে নিতে ওর নিজের বাড়িতে, প্রায় 50টা বোমা, রিভলভার দুটো ওই নমিত সিং এর বাড়িতে পাওয়া গেছে। অদ্ভুত অবস্থা আছে, বম যেখানে পাওয়া যাচ্ছে তাকে গ্রেফতার করবে না, বম যার বাড়িতে রিকভারি হচ্ছে তাকে চাপিয়ে দেবে। রিভলভারটা আমি যদি না পৌঁছাই, রিভলভারটা পকেটে বুঝাচ্ছিল পুলিশ একজন পুলিশ। পরিস্থিতি হয়ে গেছে, আমার বাড়ি এখানে, সামনে আমার বাড়ি, এই বাড়ি একজন এমপির বাড়ি, ঢিল ছোড়া দূরে 50 পিস বম পাওয়া যাচ্ছে, আর সবসময় ওপেনলি সিসিটিভি পুলিশের ক্যামেরাতে বম নিয়ে ও তাড়া করছে লোককে, আর পুলিশ তাকে দেখতে পাচ্ছে। মানে বমের হাব বানিয়ে দেওয়া হয়েছে বক্সার মধ্যে, মানে মনে হচ্ছে বিয়ে বাড়িতে থামস আপ যেরকম সাপ্লাই হয় সেরকম বম রাখার জন্য ওই একটা বক্স বানানো হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি শাহ। মোনালি, কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও। একেবারে দেখো মৌমিতা, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর সুনিতা সিং এর বাড়ি থেকে আজ প্রায় 45টি বোমা এবং 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে বোম স্কোয়ারের টিম এসে সেই বোমগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এর বাড়ি থেকে ঠিক ঢিলছোড়া দূরত্ব, অর্থাৎ 100 মিটারের মধ্যেই বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ এবং সাংসদ অর্জুন সিং যেটা দাবি করেন যে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে শুক্রবার রাত থেকেই দৌরাত্ম্য করে বেড়াচ্ছে কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিতা সিং, বোম দিয়ে মানুষকে তাড়া করছে, ভয় দেখাচ্ছে। এবং তিনি আরো অভিযোগ করে পুলিশ কিন্তু এই যে পুরো ব্যাপারটা সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং নমিতকে বাঁচানোর চেষ্টা করছে। যদিও আজ সকালে সে ঘটনাস্থলে সাংসদ অর্জুন সিং উপস্থিত হয়, পাশাপাশি সঞ্জয় সিং এবং প্রমোদ সিং উপস্থিত হয়। তবে অপরদিকে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগটা উঠে আসছে যে আজ সকালে সঞ্জয় সিং, প্রমোদ সিং তাদের দলবল নিয়ে গিয়ে নমিত সিং কে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। পরবর্তীতে আজ কিন্তু জগদ্দল থানায় নমিত সিং তাদের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রমোদ সিং কে পাকড়াও করে। তবে এই পুরো ঘটনাটা অর্জুন সিং কিন্তু পুরোপুরি সাজানো বলে বলছেন যে তারা সুপরিকল্পিত ভাবেই নিজেদের বাড়িতে বোম রেখেছেন এবং সেটা যখন দেখাতে যাওয়া হয়, অর্থাৎ বিজেপির তরফ থেকে যখন এই অভিযোগ গুলো করা হয়, তখন কিন্তু তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে বলে অভিযোগ করছে। কিন্তু অর্জুন সিং যেটা জানাচ্ছেন যে সেরকম কোনো ব্যাপার না, তারা বোম নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছিল বলেই পাবলিক ক্ষেপে গিয়ে নমিত সিং কে মেরেছে। তবে ইতিমধ্যে কিন্তু প্রমোদ সিং কে জগদ্দল থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদৌ কি ঘটনা ঘটেছিল, নমিত সিং এর বাড়িতে কি করে বোম এলো, কারা রেখে গিয়েছে, সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। তবে এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৌমিতা, ধন্যবাদ। মোনালি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, ইতিমধ্যে ঘটনাস্থলে অর্জুন সিং উপস্থিত হয় এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখছেন বর্তমান সময়.com, তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময়.com। আপনারা দেখছেন বর্তমান সময়.com।
ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ, বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bhatpara.com.